প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত বিশেষ করে স্বাগত জানাচ্ছি আমার সরাসরি ছাত্র সেন্ট গেগুড়ি হাই স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত দ্বাদশ শ্রেণী তোমরা যারা আছো সবাইকে তোমাদের আজকে বাংলা প্রথম পত্রের এমসিকিউ বিষয় নিয়ে আমরা আজকে আসলে কথা বলবো এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এবং তার উত্তর তো তোমাদের বলে রাখি সে সেটি হচ্ছে আমরা আসলে শুধু উত্তর উত্তর করা নয় এই করার পাশাপাশি আমরা কিছু কৌশল এখানে শিখব অর্থাৎ আমরা কত দ্রুত আমি এই ক্লাসটি নির্ধারণ করেছি তিরিশটি প্রশ্নের জন্য তিরিশ মিনিট অর্থাৎ তোমরা বোর্ড পরীক্ষায় দিবে তিরিশ মিনিট কিভাবে তিরিশ মিনিটে তুমি প্রতিটি শব্দ ভালো করে পড়েও আনসার করতে পারবে অর্থাৎ কুইজের মতো মানে খুব দ্রুত করেও তোমাকে দিতে হবে না খুব তুমি এক মিনিট করে সময় পাবে অর্থাৎ তুমি চাইলে খুব ভালো করে পড়ে দিতে পারবে তো আমাদের গদ্য কবিতা নাটক উপন্যাস থেকে এখানে প্রশ্ন প্রশ্নের যে সিস্টেম সব সিস্টেম রীতি নীতি মেনে যা যেরকম করে করা দরকার এই প্রশ্নের সব কিছুই সেরকম করেই করা আছে আমরা সেভাবে করেই এই প্রশ্নটি আমরা দেখব আমরা চলে যাব তার আগে বলি যে আমরা আসলে আজকের এই ক্লাসটি থেকে এটি যেহেতু একটি ক্লাস এই ক্লাস থেকে আমরা কি শিখব সেটি হচ্ছে বহু নির্বাচনী পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা অর্জন করবো এবং এই বহু নির্বাচনী পরীক্ষা দেওয়ার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় আমাদের কৌশলগুলো কিভাবে কাজে লাগাতে হয় সেই কৌশল কাজে লাগাবো এবং আমাদের জানা অজানা জ্ঞানগুলো আমরা ঝালিয়ে নেব তো আমরা চলে যাই নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার ওয়ান মাদাম লইসেলের সর্বদা দুঃখ কারণ সে মানে প্রথমত তোমাকে তুমি যদি টেক্সট না পড়ো অর্থাৎ তোমার বারোটি গদ্য বারোটি পদ্য বা কবিতা এবং সাথে রয়েছে উপন্যাস নাটক চব্বিশটি বারো বারো চব্বিশ এবং দুই ছাব্বিশটি এই ছাব্বিশটি সম্পর্কে যদি তোমার না জানা থাকে এবং প্রতিটি চরিত্রের নাম তুমি না জানো তাহলে তুমি মাদাম লোয়েসেন কোথা থেকে আসেন এটি জানবে না তোমার একেবারে লাস্ট যে গল্পটি নেকলেস অনুবাদ গল্প সেখান থেকে এটি নেওয়া হয়েছে তার মানে হচ্ছে মাদাম লোয়েসেন ওই নেকলেস গল্পের একটি ক্যারেক্টার তার দুঃখের কারণ আমরা একটু দেখি কাঙ্ক্ষিত জীবন পাইনি হ্যাঁ তার জীবনের দুঃখের একটি বিশাল কারণ হচ্ছে সে কাঙ্ক্ষিত জীবন পায়নি তার নেকলেস হারিয়ে ফেলা নেকলেস হারিয়ে ফেলেছে এটি তার জীবনের দুঃখের একটা চরম কারণ তারপরে রান্নাঘরে কাজ করে বেড়ায় সেটা সে এটা কখনোই প্রত্যাশা করে নাই যে সে রান্নাঘরে কাজ করবে সো তার এটিও তার জীবনের দুঃখের কারণ দামি পোশাক পরতে পারে না গহনাগাটি পরতে পারে না এরকম যা যা আছে এটিও তার জীবনে দুঃখের কারণ তাহলে এর জ্ঞান পাওয়া খুব টাফ মানে এমসিকিউ মাল্টিপুল চয়েস কোশ্চেন এখানে তোমাকে মাথায় রাখতে হবে এই চারটি উত্তরের চারটি ঠিক আছে এই চারটি উত্তর কখন ঠিক আছে তখন তোমার যখন তোমার অপশনগুলো ভিন্ন অপশন আসবে তখন তোমাকে নিতে হবে এই চারটির মধ্য থেকে যেটি সবচেয়ে ভালো উত্তর সেই উত্তরটি নিতে পারবে কিন্তু আমার কাছে এখানে চারটি উত্তরই আছে এই চারটি উত্তরের থেকে আমাকে একটি বেছে নিতে হবে যেখানে চারটি উত্তরই হয় সেখানে আমাকে কি করতে হবে চারটির মধ্যে আমাকে বেস্ট বেছে নিতে হবে দামি পোশাক আনসারটা পারে না এটি তার জীবনের একটি খণ্ড চিত্র তার মানে তার জীবনের দুঃখের কারণ না মানে মূল কারণ না রান্নাঘরে কাজ করে বেড়াই এটিও একটি খণ্ড তাহলে এটি তার মূল যে দুঃখের কারণ না নেকলেস হারিয়ে ফেলা এটিও তার জীবনের মূল দুঃখের কারণ না কাঙ্ক্ষিত জীবন সে পায়নি এটি তার জীবনের মূল দুঃখের কারণ আমরা আনসার এখন দেখি কাঙ্ক্ষিত জীবন সে পায়নি দুই নম্বরে চলে যায় আমরা এর পরেরগুলো নিয়ে এত কথা বলবো না দুই এবং তিন এই উদ্দীপকের উপর নির্ভর করবে সিরিয়া শব্দটি অন্তঃকয় আকার হবে ইরাক সিরিয়া আফগানিস্তান পাকিস্তান সহ বেশ বেশ কিছু দেশে ধর্ম বর্ণ নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে বোমা হামলায় প্রতিদিন গড়ে তো আমরা দু দুই এবং তিন নম্বর প্রশ্নের উত্তর পাবো এই উদ্দীপক থেকে ইরাক সিরিয়া আফগানিস্তান পাকিস্তান সহ বেশ কিছু দেশে ধর্ম বর্ণ নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে বোমা হামলায় প্রতিদিন গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো জন মানুষ মৃত্যুবরণ করছে মানে রানিং অবস্থায় আছে তাহলে আমরা যে যে বিষয়টি দেখলাম যে বোমা হামলায় মানুষ মারা যাচ্ছে বোমা কুকুর বিড়াল পাখি কোনো কিছুই কিন্তু বোমা হামলা করছে না মানুষই বোমা হামলা করছে অর্থাৎ মানুষকে হত্যার জন্য মানুষ দায়ী ওই স্টিমে আমাকে সেটা দেখানো হয়েছে মহাজাগতিক কিউরেটরের মানুষের ধ্বংসের কারণও ঠিক একই জিনিস দেখানো হয়েছে তাহলে আমরা উদ্দীপক ও মহাজাগতিক কিউরেটর গল্পে আমরা যদি বলি মানুষ যদি অ্যাকচুয়ালি বুদ্ধিমানের মতো কাজ করতো তাহলে এই ঘটনাটি ঘটতো না তার মানে এক নম্বর আমাদের বাদ দিতে হবে বুদ্ধিমানের বুদ্ধিদীপ্ততায় আমার যেহেতু অপশনগুলো কোনো সিঙ্গেল ডিজিটের নাই তার মানে দুই এবং তিন এক নম্বর যদি আমরা সরাসরি বাদ দিই আর কোনো কিছু না পড়েই আমরা গ নাম্বার অ্যান্সার করতে পারবো তারপরে আমরা গ এবং গ নাম্বারের যে অপশন অর্থাৎ দুই এবং তিন সেটি দেখি মানুষের প্রতিহিংসা পরায়ণতার পরায়ণতায় এবং তিন নম্বরে আছে সমগোত্রীয়দের ধ্বংসের মনোভাব এই দুটি আমাদের গল্পেও আছে আমাদের এখানেও রয়েছে এখানে সরাসরি কথা বলা নাই কিন্তু বোমা হামলা কার্যকারণ সূত্র যদি তোমরা নির্ণয় করতে যাও তাহলে দুই এবং তিন এর কারণ হিসেবে অভিহিত হবে অর্থাৎ গ আনসার আমরা চলে যাই পরের প্রশ্নে উক্ত সাদৃশ্যের কারণ কোন বাক্যে প্রকাশ পেয়েছে পিপরা মানুষের চেয়ে বেশি বুদ্ধিমান হতে পারে সেটা আমাদের মহাজাগতিক কিউরোটের যদিও বলা হয়েছে যুদ্ধ করে একে অপরকে ধ্বংস করছে তারপরে হচ্ছে না মানুষ কে নেওয়া ঠিক হবে না ঘ মানুষ এ গ্রহের শ্রেষ্ঠ প্রাণী মানুষ গ্রহের শ্রেষ্ঠ প্রাণী বলে কিন্তু আমাদের স্টিমে কোথাও বলা নাই ইভেন আমাদের মহাজাগতিক মহাজগতিকোটেরও বলা হয়নি নাই তারপরে গণম্বা দেখি না মানুষ কে নেওয়া ঠিক হবে না এটার সাথে সম্পর্ক নাই পিঁপড়া মানুষের চেয়ে বুদ্ধিমান এটি কিন্তু আমার উদ্দীপকে কোনোভাবে প্রকাশই করে নাই তার মানে যুদ্ধ করে একে অপরকে ধ্বংস করছে তার মানে একটি করে বাদ দেয়া নিতে আমার জন্য খুব সহজ হয়ে যায় যুদ্ধ করে একে অপরকে ধ্বংস করছে চার নম্বর প্রশ্নে বর্ষাকালে তো যুত এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে এটি একটি গল্প থেকে নেওয়া হয়েছে তোমরা যদি বই না পড়ো তাহলে জানবে না সেটি হচ্ছে বর্ষাকালেই তো জুত বর্ষাকালে তো যুত এটি রেইনকোট গল্প থেকে আক্তারুজ্জামান রচিত রেইনকোট গল্প থেকে নেওয়া হয়েছে এই স্টিমগুলো আমরা খেয়াল করি বর্ষাকালে তো জুত বর্ষার প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে বাঙালিরা বর্ষা প্রিয় এটি বোঝানো হয়েছে গেরেলা যুদ্ধের অনুকূল বা অনুকূল পরিবেশ এটি বোঝানো হয়েছে বা নুরুল হুদার ভালো ঘুম হবে এটি বোঝানো হয়েছে আসলে কোনটা বোঝানো হয়েছে বর্ষাকালে নুরুলদার ভালো ঘুম হবে এটি গল্পের শুরুতে বলা হয়েছে কিন্তু এটি কি আসলে আসল কথা বা এই কথাটি কে বলেছিল এই কথাটি নুরুল হুদা শুনেছিল কোন একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে তাহলে কি বর্ষার প্রয়োজনীয়তা বাদ যাবে বাঙালি বর্ষা প্রিয়তা বাদ যাবে নুরুল হুদার ভালো ঘুম হবে বাদ যাবে বর্ষাকালেই তো যুদ্ধ মানে পাক বাহিনীকে এই সময় হত্যা করা খুব সহজ হবে এই জন্য বলা হচ্ছে গেরিলা যুদ্ধের অনুকূল পরিবেশ অর্থাৎ বাঙালির পক্ষে যাবে এই যুদ্ধটা এজন্য বর্ষা যত দীর্ঘস্থায়ী হয় ততই বাঙালির জন্য ভালো এবং আমরা আমরা ঠিক এই সত্যটি পাবো যে গেরিলা যুদ্ধের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছিল আসলে বর্ষাকালে এবং বাঙালিরা বর্ষাকালে বহু যুদ্ধে জয়লাভ করেছিল পাঁচ নম্বর প্রশ্নে উপায় ছিল না কথা বলার কারণকে তোমাকে জানতে হবে যে উপায় ছিল না এটি একটি গদ্য থেকে এসেছে এবং এটি শেখ মুজিবুর রহমান লিখেছেন যখন লিখেছেন তখন বঙ্গবন্ধু উপাধি ছিল না এখন আমরা তাকে বলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এ কথা মানে উপায় ছিল না কি কিসের কি উপায় ছিল না বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমান এই কথা বলেছেন তার বার্ন দিনগুলিতে অর্থাৎ তার যে অসমাপ্ত আত্মজীবনী সেখানে বলেছেন অনশনের বিকল্প ছিল না আন্দোলনই একমাত্র পথ গেরিলা যুদ্ধ ছাড়া অসম্ভব আন্দোলন বন্ধের পথগুলি তো উপায় ছিল না মানে আন্দোলন বন্ধ করার পথগুলি এটা হয় না গেরিলা যুদ্ধ ছাড়া অসম্ভব বাহান্ন সালের ফেব্রুয়ারি মাসে এই লেখাটা লেখা হচ্ছে মানে এই সময়টা সেহেতু গেরিলা যুদ্ধর কোনো বিষয় নাই আন্দোলনই একমাত্র পথ মানে উপায় ছিল না আসলে কিসের উপায় ছিল না অনশনের বিকল্প ছিল না আমরা ছয় নম্বরে চলে যাই এখানে আমরা স্টিম পাচ্ছি সেটা হচ্ছে স্বামী পরিত্যক্ত অনাথা শিপ্রাকে বিড়ম্বনার হাত থেকে বাঁচানোর নিমিত্তে গ্রামের কয়েকজন যুবক নিজেদের অর্থায়নে বিয়ে দেয় উদ্দীপকের সঙ্গে মাসি গল্পের কোন বই সাদৃশ্য নট সাদৃশ্য বই সাদৃশ্য লক্ষণীয় আহ্লাদীয় শিপ্রা উভয়ই অনাথা এখানে অনাতা সেখানে অনাথ হ্যাঁ মিল আছে দুজনই ভাগ্যের নির্মম পরিহাসের শিকার এটাও কিছুটা ঠিক আছে ললুপ দৃষ্টির সামাজিক বিড়ম্বনা এটিও ঠিক আছে সামাজিক মানবিক সহযোগিতা আসলে এই প্রশ্নের আনসার করা খুব টাফ স্বামী পরিত্যক্তা অনাতা শিপ্রাকে বিড়ম্বনা নামক শব্দটি আছে তাহলে কি স্বামী পরিত্যক্তা অনাথা শিপরা বিড়ম্বনা যেহেতু আছে তাহলে আমরা একটু খুঁজি আমরা কি দে আহ এবং বুঝলাম হচ্ছে মানে অনাথা স্বামী বাবা মা থাক বা না থাক স্বামী পরিত্যক্ত হওয়ার কারণে তার অবস্থা অনেক সঙ্গীন বা খারাপ কিন্তু আসলে তাকে বিড়ম্বনায় পড়তে হয় এটি আসলে মূল কথা শিপরা বিড়ম্বনায় পড়ছে আল্লাদিও বিড়ম্বনায় পড়ছে সেই বিড়ম্বনা অ্যাকচুয়ালি কিভাবে সেই বিড়ম্বনায় পড়েছিল পুরুষের লোলুপ দৃষ্টি পড়েছিল তাদের উপরে এবং সামাজিকভাবে তারা এটি শিকার হয়েছিল তাহলে আমরা গড় নম্বর অপশনে পাচ্ছি লোলুপ দৃষ্টির সামাজিক বিড়ম্বনা ওকে আমরা প্রশ্ন নম্বর সাথে চলে যাই উক্ত বই সাদৃশ্যের মূল ভিত্তি কি তাদের অর্থনৈতিক দুর্বলতা মনুষ্যত্বের বিকাশ সামাজিক দায়বদ্ধতা উত্তর অ্যাকচুয়ালি এক দুই তিন বলা হচ্ছে উক্ত বৈদা কি বৈশাদিশ্য একটু খেয়াল করি তো এখানে স্বামী পরিত্যক্ত অনাথাশিপরা অর্থনৈতিক ভাবে দরিদ্র ছিল কিনা আমরা জানি না কিন্তু আমরা জানতে পারলাম কখন যখন বীরম্বনা হাত থেকে বাঁচার লন निमित্তে গ্রামের কয়েকজন যুবক তাদের অধ্যয়ন অর্থাৎ তাদের অর্থনৈতিক একটা অবস্থা খুব গুরুত্বপূর্ণ ছিল তো আমাদের এখানে অর্থনৈতিক দুর্বলতা আবার যদি আল্লাদির কথা বিচার করি আল্লাদিদের অর্থনৈতিক দুর্বলতা ছিল কিন্তু মনুষত্বের বিকাশ এবং সামাজিক দায়বদ্ধতা এখানে মূল বিষয় বলে পরিগণিত হয় তার উত্তর হবে দুই এবং তিন কনকুয়েস্ট অফ হ্যাপিনেস বইটি কে লিখেছেন জ্ঞানমূলক প্রশ্ন এটি নিয়ে কোনো কথাই নাই অর্থাৎ এটি তোমাকে জানতে হবে গিদম উপাসা ক্লাইভ বেল ওয়াটার রাসেল জর্জ অরওয়েল এটি হচ্ছে ওয়াটার রাসেল নয় নম্বর প্রশ্ন এবং তার উত্তর স্পষ্ট কথা বলায় নিশ্চয় একটা কি থাকে এটি প্রথমত তোমাকে জানতে হবে কোথা থেকে নেওয়া হয়েছে এটি আমার পথ কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে সেখানে একটি লাইন বলা আছে স্পষ্ট কথা বলায় নিশ্চয় একটা বিনয় থাকে এটি তোমার আসলে কমন সেন্সের উপর নির্ভর করে আসলে কি থাকে স্পষ্ট কথা বলার মধ্যে কখনও কোনোভাবে বিনয় থাকে না স্পষ্ট কথা বলার মধ্যে নিশ্চয় কখনও কোনোভাবে মনোভাব থাকে না স্পষ্ট কথা বলার মধ্যে অভিনয় থাকে হ্যাঁ অভিনয় থাকে স্পষ্ট কথা বলার মধ্যে সাহসী কথাও থাকে কিন্তু তোমার বইয়ের সাথে কোনটি আসলে গ এবং ঘয়ের মধ্যে অ্যান্সার হবে এখানে বইয়ের মধ্যে অভিনয় শব্দটি দেয়া আছে তার মানে উত্তর হবে অভিনয় প্রশ্ন নাম্বার দশ অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প থেকে নেওয়া হয়েছে আমরা যদি একটু খেয়াল করি তোমরা যদি একটু উচ্চতর পর্যায়ে চিন্তা করো তাহলে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ হচ্ছে অনুপমের মেরুদণ্ডহীনতা অ্যাকচুয়ালি কিন্তু আমরা ক খ গ ঘ কোনোটার মধ্যে সেটি পাচ্ছে না অর্থাৎ গহনার ত্রুটি থাকায় যৌতুক দিতে না পারায় মামার হীন ব্যবহার শম্ভুনাথ বাবুর অনিচ্ছায় তাহলে আমরা মূল কারণ পাচ্ছি না তার মানে আমাদের সেকেন্ডারি কারণ আমাদেরকে বের করতে হবে মূল কারণ যদিও বলা হচ্ছে মূল কারণ এখন মূল কারণটা অ্যাকচুয়ালি এখানে নাই তাহলে তারপরেও মূল কারণ আমরা হচ্ছে বইয়ে পাঠ্য অনুযায়ী আমরা যেটি পাচ্ছি অর্থাৎ আমার যে অপশন আছে তার মধ্যে কি পাচ্ছে গহনার ত্রুটি থাকায় এটি একটি কারণ নত মূল কারণ যৌতুক দিতে না পারায় এটি একটি কারণ যৌতুক দিতে না পারাই না যৌতুক দিতে সে পেরেছে এটি একেবারেই বাদ খ নাম্বার মামার হীন ব্যবহার এটি খুবই যৌক্তিক কারণ তারপরে বাবুর অনিচ্ছায়। গহনা ত্রুটি থাকায় এটি একটি গৌণ কারণ তার মানে ক খবাদ গ এবং এর মধ্যে শম্ভুনাথ বাবুর অনিচ্ছাটা কেন হলো শম্ভুনাথ বাবুর অনিচ্ছা হয়েছিল দুটি কারণে সেটি হচ্ছে অনুপমের মামার খারাপ ব্যবহারের কারণে এটি এটি হচ্ছে আসলে এখানে মূল কারণ আর সেটার ফলশ্রুতিতে মানে মামার হীন ব্যবহারের প্রতিবাদ অনুপম করে নেই বলে অনুপমের ব্যক্তিত্বহীনতা অর্থাৎ আমার যদি ওই অপশনটি থাকতো তাহলে ওইটি অ্যান্সার হতো এখন যেহেতু নাই সেহেতু আমার বেস্ট অ্যান্সার হচ্ছে গ মামার হীন ব্যবহার প্রশ্ন এগারো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আহ্বান গল্পের নামকরণের সার্থকতা যেখানে মানে আহ্বান মানে ডাকা এটির সার্থকতা কোথায় প্রকাশ পায় এই চারটি অপশনের মধ্যে দেখি আমরা বুড়ির আদুরে ডাকে বুড়ি যে আদুর করে ডাকে সেই ডাকে বুড়িকে দেখতে যাওয়া স্নেহাতুর আত্মার ডাক মাটি দেওয়ার জন্য আমন্ত্রণ অ্যাকচুয়ালি কাছাকাছি অ্যান্সার সবগুলোই কিন্তু বইয়ের সাথে এবং অর্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ যেদিকে সেটি হচ্ছে গ নাম্বার স্নেহাতুর আত্মার ডাক এই প্রশ্নগুলোতেই মূলত ছাত্ররা খুব সমস্যায় পড়ে যায় আত্মসমালোচনামূলক এটিও রবীন্দ্রনাথের ঐকতান কবিতায় কবি কবির কবিতা গেলেও বিচিত্র পথে তা কি হয়নি অতল স্পর্শী হয়নি সর্বত্রগামী হয়নি অক্ষয় অমর হয়নি অক্ষত যেন হয়নি তো এমনি যদি অর্থ তুমি কবিতা না পড়ে দাও তাহলে যে কোনো একটি তুমি বসাতে পারো মানে অর্থ মেলে সবগুলোই যায় কিন্তু বইয়ে সর্বত্র বইয়ে আছে গামী তো অ্যান্সার হবে গামী তেরো নম্বর প্রশ্ন এখানে আমরা উদ্দীপক পাচ্ছি নিচের উদ্দীপকটি পড়ে তেরো চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর দাও বাংলার মাটি দুর্জয় ঘাঁটি বুঝেনিক নিক দুর্বৃত্ত তেরো নম্বর উদ্দীপকের ভাব রক্তে আমার অনাদি অস্থি কবিতার কোন চরণে প্রকাশ পায় মুগ্ধ বরণ বাকে বাকে ঘুরে রক্তে আমার অনাদি অস্থি এই ক্রোধ জলে আমার স্বজন এই ক্রোধ জলে আমার স্বজন এটা যখন হবে যখন বোঝায় প্রাণের জাহাজ মুগ্ধ বরণ বাকে বাকি এটা কাছে কাছে যায় রক্তে আমার অনাদিয় স্থিতিটিও কাছে কাছে যায় ক্রোধ এই ক্রোধ জলে আমার সজনীও কাছে কাছে যায় যখন বোঝায় প্রাণের জাহাজ এটিও কাছে কাছে যায় অ্যাকচুয়ালি আনসারটা ঘ কোনোভাবেই হয় না কিন্তু ক খ গ এই তিনটির মধ্যে থেকে মুগ্ধমরণ বাকে বাঁকে ঘুরে বাংলার মাটি দুর্যুক্ত মুগ্ধ মরণ বাকে বাঁকে ঘুরে এই কবিতার আলোকে এটা উক্ত ভাবের সাদৃশ্যের কারণ গণমানুষের শক্তির কথা কবির অসীম মনোবল প্রবহমান নদী মৃত্যু ফাঁদ গণমানুষের শক্তি আছে এবং প্রবহমান নদী আছে কবির অসীম মনোবল এখানে নাই তার মানে একদিন একদিন কোথায় আছে নম্বরে আছে কাব্যসৃষ্টির প্রেরণায় উদ্বুদ্ধ কবি পৃথিবীর কোনো বিধিবিধান ও সামাজিক সংস্কারের অধীন থাকেন না মানে কাব্য সৃষ্টির প্রেরণায় যখন উদ্বুদ্ধ হন একজন কবি তখন পৃথিবীর কোনো বিধিবিধান এবং সামাজিক সংস্কারের অধীনে থাকেন অর্থাৎ আমি আমার পিতামাতা আমার ধর্ম আমার রাষ্ট্র আমার পরিবার আমার বন্ধু বান্ধব কোনো কিছুর অধীনে আমি নাই আমি একেবারে একজন কবি একেবারে আলাদা একজন মানুষ লোক লোকান্ত আমি বলবো সবচেয়ে টেক্সট তোমাদের তোমাদের এবং সবচেয়ে ছোট যতগুলো কবিতা গদ্য আছে তার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে কঠিন তো আমি দেখি এই পংক্তির সাথে সাদৃশ্য কোথায় আছে দোলে বন্য পানলতা সুগন্ধ পরাগে মাখামাখি এটি এটির সাথে আসলে যায় না যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দ্রের ডাল এই দুটি মানে একটা আউটসাইড মিন্ট মিন করে ওটার সাথে যায় না সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয় এটার সাথে একেবারেই যায় দেখি ঘ নম্বর কি আছে লোক থেকে লোকান্তর আমি যেন স্তব্ধ হয়ে শুনি যদি গ না থাকতো তাহলে হয়তো ঘ দেওয়া যেত কিন্তু শক্তিশালী অ্যান্সার বা এটি হচ্ছে আমাদের বইয়ে আছে গ নম্বর হবে অ্যান্সার যখন শকুন নেমে আসে সোনার বাংলায় এখানে শকুন বলতে কি বোঝায় এটি আসলে কোথা থেকে নেওয়া হয়েছে থেকে নেওয়া হয়েছে নুরুল দিন তাই না আছে নি হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী ইংরেজগণ তারপর আগ্রাসী শক্তি এক জাতের পাখি একটু যদি খেয়াল করো তাহলে বুঝবে যে বুর্য হচ্ছে একটি নির্দিষ্ট শ্রেণী ইংরেজও নির্দিষ্ট শ্রেণী পাখিও নির্দিষ্ট শ্রেণী তাহলে বাইরে আছে আগ্রাসী আগ্রাসী শক্তি আর আমার স্টিমে কি আছে যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায় মানে বাংলায় একটা খারাপ শক্তি আগ্রাসী শক্তি নেমে আসে তার মানে উত্তর গ আর আরেকটি কথা বলি যে আমার প্রেক্ষাপট ছিল কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে উনিশশো একাত্তর আপনজনের উৎকণ্ঠা আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় কি বলা হয়েছে বিচলিত প্রেম অনন্যের আগুন বিচলিত স্নেহ রক্ত জবের কথা। বিচলিত দুই বিচলিতর মধ্যে উত্তর হবে বিচলিত প্রেম আমাদের কবিতায় নাই বিচলিত স্নেহ আছে বিচলিত স্নেহ তাহলে কৌশলটা কি তোমরা বুঝতে পারছো এই প্রশ্নটার উত্তর দেওয়া আসলে অনেক কঠিন সেই ফুল আমাদেরই প্রাণ এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে ভাষা শহীদের রক্ত বর্ণমালা চেতনা একুশের চেতনা সবগুলো খুব গুরুত্বপূর্ণ রক্ত সেই ফুল বর্ণমালাও সেই ফুল ভাষাও সেই ফুল একুশের চেতনাও সেই ফুল তার অ্যান্সার করা অনেক কঠিন আসলে যেটাকে কেন্দ্র করে আমাদের সব কিছু অর্থাৎ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত সেটি কিন্তু আসলে বাংলা ভাষা অর্থাৎ বর্ণর চেতনায় তো উনিশশো একাত্তরে এসে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি এবং পরব পরেই না আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আসছে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আসলে কোন চেতনা মুক্তিযুদ্ধের চেতনার মূলে আসলে হচ্ছে বাংলা ভাষা অর্থাৎ ক বাংলা ভাষা আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে এটি নিয়ে কোনো কথা বলারই দরকার নাই সরবৃত্ত আমি অক্ষরবিত্ত অমিত্রাক্ষর এটি তোমাকে বই থেকে পড়ে নিতে হবে অর্থাৎ এটি মাত্রাবৃত্ত ছন্দে লেখা রাত্রি শেষ কার রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থ তার মানে কবিদের মধ্যে যায় এখানে চারজন কবির নাম দেওয়া আছে আহসান শামসুর রহমানের না আল মাহমুদের না সুকান্ত না এটা আহসান হাবিব রচিত নাইনটিনে তোমরা পড়েছ উম নদীর মুগ্ধ এক অবধ বালক আবার এখানে সেই অস্ত্র পড়েছে ব্রিটিশ মিউজিয়ামকে আলেকজান্দ্রিয়ার মতো মেলানো মেশানো বলার কারণ মানবশিষ্ট নিদর্শন আলাদা প্রাকৃতিক নিদর্শন আলাদা এখানে সংরক্ষিত কমন সেন্স এখানে কাজে লাগাতে হবে তুমি যদি এটা নাও করো তা উত্তর করতে পারবে সেটা হচ্ছে দুইটা মিউজিয়াম মিউজিয়াম একটি হচ্ছে ব্রিটিশ মিউজিয়াম একটি হচ্ছে আলেকজান্দ্রিয়া মিউজিয়াম তাই দুইটা মেলানো মেশানো বলার কারণ এখানে কোনোভাবেই কোহিনুর হতে পারে না কারণ কোহিনুর একটা পিস ওয়ান পিস মানে একটি হীরার একটি খণ্ড তাহলে সেই একটি খণ্ড কখনো দুইটা মিউজিয়ামে যেতে পারে না তো তার মানে এক ও দুই উত্তর হবে অর্থাৎ ক নম্বর উত্তর আর এখানে বলে রাখি যে আমাদের প্রবন্ধে অর্থাৎ আমাদের শুদ্ধ জাতীয় অধ্যাপক জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান রচিত প্রবন্ধে মানব সৃষ্ট নিদর্শন আলাদা এবং প্রাকৃতিক নিদর্শন আলাদা এই দুটি জায়গায় এই দুটি মিউজিয়ামের মিল আছে সেটি বলাই হয়েছে ফাগুন বেলায় ফুলকি ফোটেনি এটি আহ সুপ্রিয়া কবিতা থেকে নেওয়া হয়েছে ফুলকি ফোটেনি শাখে ফুলকি ফোটেনি বনে গাছে ডালে ফুল সব জায়গায় ফোটে কিন্তু ফুল অ্যাকচুয়ালি কি ডালে ফোটে না গাছে ফোটে হ্যাঁ গাছে ফোটে কিন্তু আরো মানে স্পেসিফিক করে বনে ফোটে হ্যাঁ বনেও ফোটে ডালেও ফোটে এক অর্থে কিন্তু শাখে ফোটে আমাদের কবিতায় সরাসরি বলা আছে এটি জ্ঞানমূলক প্রশ্ন এই পৃথিবীতে এক স্থান আছে জীবনানন্দ দাশের একটি কবিতা বিশালাক্ষী বলতে কি বোঝানো হয়েছে তো হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এই প্রশ্নের উত্তর সহজে দিতে পারবে আর কবিতা যারা পড়েছে সবাই দিতে পারবে শঙ্কমালা দেবী দুর্গা সুন্দরী রমণী রমণী বাংলাদেশ অনেকের কাছে কনফিউজড হয়ে বাংলাদেশ অ্যানসারটা দিয়ে ফেলবে আসলে এটি হবে দেবী দুর্গা মানে বিশালাক্ষী যে বর দিয়েছে বিশাল বিশালাক্ষী মানে হচ্ছে দেবী দুর্গা কে অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন কবি স্রষ্টা সাক্ষমণি আরবদুলাল অমৃত হিয়ার নিভৃত অন্তরালে হাসেন বের করতে হবে আসলে কোথা থেকে নেওয়া হয়েছে এটি নেওয়া হয়েছে সাম্যবাদী থেকে নেওয়া হয়েছে তো সাম্যবাদী থেকে যদি নেওয়া হয় তাহলে সাক্যমণি আরব দুলাল তা আছে অমৃত হিয়ার মাঝে সাক্ষ্যমণি মানে গৌতম বুদ্ধ উনি হাসেন না আর আব্দুল অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসেন না তাহলে হয় কবি বা স্রষ্টা কবি হাসেন না তার মানে স্রষ্টা 25 আমরা চলে গেলাম নাটক এবং উপন্যাসে কার হাত থেকে কাচের চুরির মৃদু ঝংকার ভেসে আসে জ্ঞানমূলক প্রশ্ন রহিম জমিলা রহিমা আমেনা তানু বিবি এটির উত্তর হবে জমিলা 26 নম্বর জ্ঞানমূলক প্রশ্ন কার রচিত বিখ্যাত নাট্যক্রম আমরা নাটকে চলে গিয়েছি স্কাইলাস সফোক্লিস ইউরোপিডিস এবং শেক্সপিয়র তো আমরা এখানে দুইজন মানুষ সম্পর্কে তোমরা যদিও স্কাইলাস এবং ইউরিপিডিস সম্পর্কে খুব কম জানো কিন্তু উইলিয়াম শেক্সপিয়র সম্পর্কে বেশি জানো এবং সফোক্লিস সম্পর্কে জানো কারণ সফোক্লিস সম্পর্কে আমরা যখনই ট্র্যাজেডি নিয়ে কথা বলি তখনই তার সম্পর্কে আমরা অনেক কথা বলি কারণ হচ্ছে ট্র্যাজেডি দুই ধরনের এক ধরনের ট্র্যাজেডিকে বলা হয় শেক্সপিয়র ট্র্যাজেডি আর এক ধরনের যে ট্র্যাজেডির কথা বলা হয় সেই ট্র্যাজেডিতে আমরা যে উদাহরণ দিই সেই উদাহরণের মানে একমাত্র উদাহরণ আমরা বলতে পারি যে সফোক্লিসের ইডি pass নাটকটি এবং মানে এটার সাথে এর কোনো সম্পর্ক নাই আসলে এটি লিখেছেন সফোক্লিস ঘুষ খেয়ে খেয়ে ঘুষ কথাটার অর্থই বদলে গেছে আপনার কাছে কার সম্পর্ক বলা হয়েছে এটি নাটক থেকে নেওয়া সিরাজউদ্দौला মার্টিন ড্রেক হলওয়েল ক্লাইভ না জানলে অ্যান্সার দেওয়া যাবে না ক্লাইভ যেহেতু শিরোমণি ছিল ক্লাইভ হবে না মার্টিন ড্রেক না তারা হবে না হলওয়েল ঘুশখাওয়ার একটাই ক্যারেক্টার ছিল সেটা হচ্ছে হলওয়েল মহব্বতনগর গ্রামের মানুষদের জাহেল বলা হয়েছে কেন তারা মূর্খ তারা দরিদ্র তারা নিরক্ষর মাজার ফেলে রাখায় তারা মূর্খ এজন্য যদি জাহেল বলা হতো একটা ভালো কারণ তারা দরিদ্র এর জন্য যদি জাহেল বলা হতো তাও কারণ কারণ দরিদ্রতা নিবারণ করতে হবে তারা নিরক্ষর জন্য বলা হলো কিন্তু আসলে বলেছে ফেলে এটা কে বলেছে মজিদ আমরা শেষের দিকে চলে এসেছি মজিদের মুখে জমিলার থুথু নিক্ষেপ তার কোন বিষয়টি প্রকাশ করে চপলতা ক্রোধ খুব জেদ আমরা একটা একটা করে বাদ দিই অ্যান্সার কাছাকাছি আছে চপলতাটা শুধু বাদ দিই থুতু নিক্ষেপ চপলতার কারণে হয় নাই আর অনেক কঠিন কারণ আছে জেদ হতে পারে কিন্তু ক্রোধ এবং ক্ষোভের থেকে জেদ শক্তিশালী না তার মানে অ্যান্সার হয় খ নাই গ যদি আমরা এই দুটি থেকে একটু সায়েন্টিফিকভাবে চিন্তা করি ক্রোধের ফলে সে থুতু নিক্ষেপ করেছিল কিন্তু আসলে থুতু নিক্ষেপ করার ফলে এটি কি শুধু ক্রোধের মধ্যে সীমাবদ্ধ আছে এটি ক্ষোভে প্রকাশ পেয়েছে যেহেতু সে ঘটনা ঘটিয়ে ফেলেছে তার মানে যদি ক্ষোভ না থাকতো আমরা ক্রোধ আনসার নিতে পারতাম কিন্তু ক্ষোভ যেহেতু আছে আমাদের আনসার নিতে হবে ওকে ক্ষোভ ফাইন লাস্ট প্রশ্ন পলাশীর যুদ্ধে নবাবে পলাশির যুদ্ধে নবাবের পরাজয়ের কারণ কি তো নবাবের ভুল রণকৌশল লর্ড ক্লাইভের প্রচন্ড আক্রমণ মীর জাফরের বিশ্বাসঘাতকতা যুদ্ধক্ষেত্রে যোগ্য নেতৃত্বের অভাব পলাশি যুদ্ধে নবাবের কারণ পরাজয়ের কারণ আসলে সবগুলোই নবাবের পরাজয়ের সবগুলোই হচ্ছে নবাবের পরাজয়ের কারণ তাহলে আমার আনসার আসলে কি হবে তো আমাকে বেস্ট আনসারটা নিতে হবে এই তিরিশটি প্রশ্নের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে চার পাঁচটি প্রশ্ন আছে খুবই ক্রিটিক্যাল এটি তার মধ্যে একটি প্রশ্ন সেটি হচ্ছে নবাবের ভুল রণকৌশল এটা অবশ্য একটি কারণ লর্ড ক্লাইভের প্রচণ্ড আক্রমণ লর্ড ক্লাইভ আক্রমণ না করলে তার নবাব পরাজিত হতো না এটা কারণ মীর জাফরের বিশ্বাসঘতার ঘাতকতা ওই দুটা থেকে এটি বড় কারণ যুদ্ধক্ষেত্রে যোগ্য নেতৃত্বের অভাব এটির সাথে রিলেভেন গ এবং ক নবাবের ভুল রণকৌশল এবং নেতৃত্বর অভাব একই জিনিস এবং যুদ্ধক্ষেত্রে যোগ্য নেতৃত্বের অভাব নবাবের ভুল রণকৌশল সবকিছুর সাথে আবার মির্জাফর বিশ্বাসঘাতকতার জায়গা নবাবিত মির্জাফরকে সেনাপতি করেছিলেন তাহলে এখানে আনসারটা আসলে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় কারণ বা আমরা এমনি সবসময় নাটক করি না পড়ি সব জায়গায় বলে থাকি যে পলাশীর যুদ্ধে নবাবের সবচেয়ে পরাজয়ের সবচেয়ে বড় কারণ হচ্ছে জাফর আলী খানের কথা তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় তিরিশ মিনিটের খুব বেশি সময় বেশি লাগেনি আমরা আজকের মতো শেষ করছি তোমরা এভাবে যদি দেখো আমি অনেক সময় নিয়ে নিয়ে পড়েছি বলেছি তারপরেও পেরেছি তোমরাও পারবে এই বিশ্বাস রেখে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি মির্জা স্যার সবাইকে ধন্যবাদ